মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তো চলুন টিপসগুলি শুরু করা যাক। টাইটেল দেখে হয়তো আজ বুঝে গেছেন আমি আজ কিসের উপর ভিডিও করতে চলেছি। সময় বাঁচিয়ে আমরা কম সময়ে কিভাবে দ্রুত রান্নাবান্না করে নিতে পারি তারই উপরে আজকের ভিডিওটি। তো সময় যদি আপনার হাতে অল্প থাকে তাহলে অবশ্যই আপনাকে পরের দিনের রান্নাবান্না চিন্তা আগের দিনই করে নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনি এভাবে করে তরি তরকারি কেটে আগের দিন রেখে দিতে পারেন। তো এখানে আমি আলু এবং গাজর কেটে নিয়েছি, আর এখন এটাকে কিভাবে আমি সংরক্ষণ করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটি বক্স নিয়েছি এবং তার মধ্যে আলুগুলা রেখে দিচ্ছি। এটা কিন্তু আপনি যদি এভাবেই রেখে দেন তাহলে কিন্তু আলুগুলা কালো হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি বক্সের মধ্যে পরিষ্কার পানি দিয়ে আলুগুলাকে রেখে দিব। এতে করে আমার আলু কিন্তু একদমই নষ্ট হবে না কিংবা কালোও হবে না। পরের দিন কিন্তু আমি টাটকা টাটকা সবজিটা ব্যবহার করতে পারবো। তো আপনারাও সময় হাতে কম থাকলে এভাবে করে একটাবার বাসায় ট্রাই করতে পারেন। টিপস নাম্বার টু, মরিচ। আপনারা এটা কখনোই মরিচের বোটা সহ ফ্রিজে রেখে দেবেন না, এতে করে মরিচ কিন্তু দ্রুত পচে যায়, কিংবা এটা কিন্তু কখনো পলিব্যাগেও রাখতে যাবেন না, এতে করেও কিন্তু মরিচ অনেকটা অপচয় হয়। তো কী করলে মরিচ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারই আজকে উপায় আমি বলে দেব। তো তার জন্য লাগবে আমাদের একটি নেটের ব্যাগ। এই নেটের ব্যাগের মধ্যে আমি কাঁচা মরিচগুলা বোটা ছাড়িয়ে রেখে দিব। এটা আপনি দীর্ঘদিন মানে এক মাস পর্যন্ত কিন্তু এভাবে করে খেতে পারবেন। এখানে মরিচ শুকিয়ে যাবে, তারপরেও একটা মরিচ কিন্তু পচবে না, এটা পরীক্ষিত। কারণ এর মধ্যে যখন মরিচগুলা ঘামবে না ঠিক তখনই কিন্তু আপনার মরিচগুলা পচনের হাত থেকে বেঁচে যাবে। তো যে কোনো সবজি ফ্রিজে যখন থাকে তখন সেটা যখন ঘেমে যায় সেই ক্ষেত্রে কিন্তু সবজিগুলা পচে যায়। তো এভাবে করে আপনারা মরিচগুলা ফ্রিজে রেখে দিবেন। টিপস নাম্বার থ্রি, এখানে আমি নিয়েছি মূলা। একটা হবে মূলা ভাজি বা মূলার কোনো একটা তরকারি, আরেকটি হবে মূলার ডাল। এভাবে করে আপনারা প্ল্যান করে আগের দিনই কিন্তু তরকারিগুলা ভালোভাবে কেটে রাখতে পারেন। সেটা আপনি রাতের বেলাও করতে পারেন, কিংবা আপনি যখন সময় পাবেন তখন আপনি এভাবে করে পরের দিনের জন্য তরকারি কিন্তু কেটে ফ্রিজে রেখে দিতে পারবেন। এতে করে আপনার পরের দিনের কাজগুলা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো এখানে আমি মূলাগুলা কিভাবে সংরক্ষণ করব সেটাই দেখাচ্ছি। আমি দুইটা মূলাই এখানে পলিথিনের মধ্যে রেখে দিব, যেহেতু আমি পরের দিন রান্না করব সেহেতু আমার এটা কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হবে না পলিথিনে রাখলেও। এবং এখানে যেহেতু একটা মূলা বড় আর একটি ছোট ছিল, আমি কিন্তু বার করার সময় খুব সহজেই আলাদা করে নিতে পারবো। তো সেজন্য আমি এখানে দুইটা পলিথিনের ব্যবহার করছি না, জায়গা স্বল্পতার কারণে। আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করেও কিন্তু প্যাকেট করতে পারবেন। এভাবে করে আপনারা সকাল সকাল সবজিগুলো বের করে ফেলবেন এবং তারপর আপনারা যখন যেটা রান্না করবেন সেটা কিন্তু নিমেষেই রান্না করে ফেলতে পারবেন। টিপস নাম্বার ফোর, মটরশুঁটি। এটা কিন্তু রান্নার সময় ছুলতে গেলে অনেকটা সময় লেগে যায় এবং অনেক সময় সাপেক্ষের বিষয় এটা যখন আমরা ছুলতে যাই। তো আপনারা যখন অবসরে থাকবেন কিংবা সন্ধ্যাবেলায় টিভি দেখবেন সেই সময় কিন্তু আপনারা এভাবে অনেকগুলো মটরশুঁটি একবারে ছুলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আপনি চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে এক সপ্তাহের বেশি থাকবে না। আর আপনি যদি চান এটা ডিপে আপনি সারা বছর বসেও কিন্তু খেতে পারবেন নিশ্চিন্তে। তো আপনি পরের দিন যখনই রান্না করবেন কিছু জাস্ট এটা বের করে আপনি চটজলদি রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। টিপস নাম্বার ফাইভ, রসুন পেঁয়াজ। এই দুইটা জিনিস যদি রান্নার আগে রেডি থাকে তাহলে দেখবেন আপনার রান্না কিন্তু কোনো ব্যাপারই হবে না। এক ঘন্টার মধ্যে যে কোনো খাবার কিন্তু খুবই দ্রুত রান্না করে ফেলা যাবে। তো চেষ্টা করবেন রসুন পেঁয়াজ আপনি আগের দিনই ছুলে কেটে বেছে রেখে দিতে। এখানে আমি অনেকগুলো রসুন একবারে কেটে রেখেছি, যার জন্য আমার রান্নায় কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো
তো আপনারা এভাবে প্লাস্টিকের বোতলগুলা কেটে এর মধ্যে করে যদি রসুন সংরক্ষণ করেন, তাহলে দেখবেন আপনার একটা রসুনও কিন্তু পচবে না। আপনি যদি টিফিন বাটিতেও রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু রসুন ঘেমে যায়, কিন্তু আপনি যদি এই প্রসেসিংয়ে রসুন নর্মাল ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু এটা কখনোই নষ্ট হবে না। তবে পেঁয়াজের ক্ষেত্রে একটু আলাদা, এটা আমি টিফিন বক্সে একটি টিস্যু বিছিয়ে সেখানে আমি রেখেছি, যেহেতু এটা পরিমাণেও অল্প, তো আমি এভাবে করে এটা সংরক্ষণ করব এবং পরের দিন আমার যখন লাগবে, কিংবা আমি যদি ডিম ভাজি করি কিংবা কোনো নাস্তা তৈরি করি, আমি কিন্তু এটা খুব সহজেই বের করে চটজলদি রান্নাটা করে ফেলতে পারবো। তো এইভাবে করে আপনারা কিন্তু প্রতিদিনকার কাজকে অনেকটা সময় আগিয়ে আনতে পারেন, এবং যে কোনো নাস্তা পানি বানানোর ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। টিপস নাম্বার 6, মাছ। আপনারা যদি পরের দিন মাছ রান্না করেন, তাহলে মাছ হোক কিংবা মাংস হোক, আপনারা সেটা রাতের বেলায় চেষ্টা করবেন ডিপ থেকে বের করে একটা বড় কোনো পাত্রে করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। সেক্ষেত্রে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার মাংস বা মাছ সেটা কিন্তু বরফ সারিয়ে একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে, এবং আপনি কিন্তু খুব সহজেই রান্নাবান্নাটা সকাল সকাল সেরে নিতে পারবেন, কারণ মাছ মাংস গলতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। টিপস নাম্বার 8, আপনি চাইলে অনেকগুলা মাছ একবারে কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে আপনি কিন্তু হলুদ, লবণ বা মরিচের গুঁড়া লাগিয়ে মেরিনেট করেও ফ্রিজে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে বড় একটি বক্সে করে আপনি মেরিনেট করে অনেকগুলা মাছ রেখে দিবেন, এতে করে প্রতিদিনকার দুপুরের রান্না কিন্তু আপনি অনেক সহজে এবং তাড়াতাড়ি করে নিতে পারবেন, এবং আপনার সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে, এবং সেই সময়টা আপনি অন্য অন্য কাজেও কিন্তু লাগাতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।